আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার ভিউয়ার্স, আমি ইমরান। আর আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশের আরেকটি টপিক নিয়ে। আজকের টপিকটি হচ্ছে রাইটিং টপিক। আর রাইটিং আপনারা সাধারণত প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশন কীভাবে লিখবেন এই বিষয় সম্পর্কে আমি কিছুটা ইনফরমেটিভ, কিছু তথ্যমূলক কিছু লেকচার দিব, যাতে আপনাদের রাইটিংয়ের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়, আপনারা ভালোভাবে খুব স্ট্যান্ডার্ড মানের প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশন লিখতে পারেন। আর এছাড়াও আমি যেই রুলসগুলো বা ইনফরমেটিভ যে রুলসগুলো আপনাদের সামনে প্যারাগ্রাফ, এসে এবং কম্পোজিশন সম্পর্কে আলোচনা করব, এই রুলসগুলো আমি ইংলিশে কনভার্ট করতে চেষ্টা করব আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা ইংলিশে এগুলোকে খুব ইজিলি কনভার্ট করতে পারেন এবং ইংলিশের ফ্লুয়েন্সি খুব দ্রুত বাড়াতে পারেন। তো চলুন আমরা স্টার্ট করা যাক, আমাদের কীভাবে আমরা নর্মালি এই প্যারাগ্রাফ, এসে এবং কম্পোজিশনগুলো আমরা আমাদের সুন্দরভাবে স্ট্যান্ডার্ড মানে লিখতে পারি এই বিষয়ে আলোচনা করা যাক। আসলে প্যারাগ্রাফ, এসে এবং কম্পোজিশন লেখার জন্য নর্মালি তিনটা রুলস লাগে, যে তিনটা রুলস যদি জানা থাকে তাহলে প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশন লেখাটা খুব সহজ হয়ে যায়। তিনটা রুলসের মধ্যে প্রথমত হচ্ছে টপিক সেন্টেন্স, আবারও বলছি প্রথমত হচ্ছে টপিক সেন্টেন্স, দ্বিতীয় হচ্ছে ডেভেলপার্স, আবারও বলছি ডেভেলপার্স, তৃতীয়ত হচ্ছে টার্মিনেটর, দ্যাট মিন্স টার্মিনেটর। তাহলে আমি প্রত্যেকটা দুইবার করে বললাম, একটা হলো টপিক সেন্টেন্স, দ্বিতীয়টা হলো ডেভেলপার, তৃতীয়টা হলো টার্মিনেটর। এই তিনটা টপিক যদি আপনারা জানেন তাহলে আপনাদের ক্ষেত্রে সেই প্যারাগ্রাফ, কম্পোজিশন, এসে লিখতে খুব সুবিধা হবে আশা রাখা যায়। তাই এই তিনটা টপিক আপনারা খুব গুরুত্ব সহকারে জানুন, এবং এই তিনটা টপিক সম্পর্কে আমি এখন ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। আমি যদি এখন বলি, ডিটেলস আলোচনা করি, তাহলে টপিক সেন্টেন্স সম্পর্কে বলতে যাচ্ছি। টপিক সেন্টেন্স, হোয়াট ইজ দ্য টপিক সেন্টেন্স? টপিক সেন্টেন্স ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ, দ্যাট মিন্স প্যারাগ্রাফ বা কম্পোজিশন, এসের যে প্রথম সেন্টেন্সটা, যে প্রথম বাক্যটা, সেটাকে বলা হয় টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা যদি আপনি সুন্দর মতো বা খুব ভালোভাবে লিখতে পারেন, অর্থ সম্পূর্ণ, অর্থাৎ অর্থ, অর্থটা খুব যদি আপনার অর্থ সংগতিপূর্ণ হয় তাহলে আপনার বাক্যটা খুব সুন্দর হবে, আর তখনই কিন্তু আপনার অটোমেটিক পরবর্তী সেন্টেন্সগুলো আপনি লিখতে পারবেন সে প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশনে। তাই টপিক সেন্টেন্সটা অবশ্যই মনে রাখতে হবে, খুব সুন্দর হতো। আচ্ছা, দ্বিতীয়ত যে বিষয়টা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনাদের টপিক সেন্টেন্সের পরে আপনাদেরকে লিখতে হবে ডেভেলপার্স। আপনাদেরকে ডেভেলপার্স লেখার ক্ষেত্রে খুব গুরুত্ব দিতে হবে, আবার বলছি ডেভেলপার্স লেখার ক্ষেত্রে খুবই গুরুত্ব দিতে হবে। ডেভেলপার্সটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ টপিক সেন্টেন্সের পরে যতগুলো সেন্টেন্স হয় সবগুলোকে বলা হয় ডেভেলপার্স। তাই ডেভেলপার্সগুলো হচ্ছে অটোমেটিক আসবে যখন আপনার টপিক সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে, দ্যাট মিন্স টপিক সেন্টেন্সটা আপনি যখন একটা সঙ্গতিপূর্ণ টপিক সেন্টেন্স লাগবেন, অর্থপূর্ণ, তখন কিন্তু অটোমেটিক আপনার ডেভেলপার্সগুলো এসে পড়বে। আমি এক্সাম্পল দিয়ে লাস্টে বুঝিয়ে দিব, একটা এক্সাম্পল দিয়ে সবগুলো তিনটাই বুঝিয়ে দিব, তবে তিনটা সম্পর্কে একটু আলোচনা করছি তারপরে বুঝাচ্ছি। তারপর লাস্ট হচ্ছে টার্মিনেটর। টার্মিনেটরটা হচ্ছে লাস্টের যেই বাক্যটা, সেই বাক্যটাকে বলা হয় এক কথায় টার্মিনেটর। এটা বাংলাতে একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। তাই আপনারা যদি টার্মিনেটরকে ঠিক করেন তাহলে আর খুব দ্রুত বোঝা যাবে আপনার ইটা, ওই এই পুরো প্যারাগ্রাফ, কম্পোজিশনে সেটা বুঝে অটোমেটিক আন্ডারস্ট্যান্ডিং করা যাবে, এটা স্ট্যান্ডার্ড মানের। কারণ যারা টিচার আছে, যারা অডিয়েন্স আছে, তারা প্রথমত প্রথম বাক্যটা অথবা লাস্টের বাক্যটা দেখে এই প্যারাগ্রাফটা বা এই এসেটা কম্পোজিশনের আপনার স্ট্যান্ডার্ড মানে হয়েছে কিনা। সুতরাং আপনারা এই বিষয়টা ফলো করবেন, লাস্টে যে সেন্টেন্স বা বাক্যটা আছে এটাকে ফলো করতে চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো একটি স্ট্যান্ডার্ড মানের একটা প্যারাগ্রাফ, এসে, আপনারা আর এসে এবং কম্পোজিশন লিখতে পারবেন আশা রাখা যায়। তো ভিউয়ার্স, আমি আসলে আপনাদের সামনে এই তিনটা বিষয় আলোচনা করলাম। এখন এই তিনটা বিষয় আপনারা সাধারণত এক্সাম্পল দিয়ে এই তিনটাকে আরেকটু ক্লিয়ার করতে চাচ্ছি, তো তাহলে আপনাদের একটু এটা বেশি আন্ডারস্ট্যান্ডিং হবে আশা রাখা যায়, আপনারা ইজিলি বুঝতে পারবেন বিষয়টা। যেমন ট্রাফিক জ্যাম যদি একটা টপিক হয়ে থাকে, ট্রাফিক জ্যাম সেটা কম্পোজিশনের ক্ষেত্রে হোক, সেটা প্যারাগ্রাফের ক্ষেত্রে হোক, সেটা এসের ক্ষেত্রে হোক, এই ট্রাফিক জ্যাম একটা বিষয়, এই বিষয়ের একটা টপিক সেন্টেন্স হতে পারে। বাংলাতে যদি বলি, ট্রাফিক জ্যামটা বাংলাদেশের একটি প্রধান সমস্যা, বাংলাদেশের লোকদের জন্য একটি প্রধান সমস্যা। দেখেন, বাংলাদেশের লোকদের জন্য ট্রাফিক জ্যাম একটা প্রধান সমস্যা, এই প্রধান সমস্যা, এই এই কথার মাধ্যমে কিন্তু আপনার পুরো বাক্যগুলো অটোমেটিক এটার মধ্যে এসে পড়েছে, দ্যাট মিন্স অল অফ দিস ডেভেলপার্স এটার মধ্যে এসে। এটা যদি আপনার জানা থাকলে অটোমেটিক কিন্তু আপনি সবগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। অর্থাৎ ট্রাফিক জ্যাম বর্তমানে বাংলাদেশের মানুষের জন্য প্রথম প্রধান সমস্যা, এই সেন্টেন্সটা লেখার পরে কিন্তু অটোমেটিক আপনার কী কী সমস্যার কারণে বাংলাদেশ মানুষ ফেস করতেছে বর্তমান, কী কী সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যামের কারণে, আর কী কীভাবে কীভাবে সলভ, কীভাবে অ্যাকশন নিলে, কীভাবে পদক্ষেপ নিলে এই প্রবলেমগুলো সলভ করা যায়, এই সব বিষয় কিন্তু অটোমেটিক আপনারা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। তাহলে দ্যাট ইজ দ্য প্লাস পয়েন্ট টু ইউ। আর একটা বিষয় বিষয়ে জানা দরকার, সেটা হচ্ছে আপনারা এই ট্রাফিক জ্যামের পরে এই
দ্যাট মিনস টপিক সেন্টেন্সের পরে আপনি যে ডেভেলপার্সগুলো দেবেন এই ডেভেলপার্সগুলো স্ট্যান্ডার্ড মানের হতে হবে। যেমন ধরুন ডেভেলপার্সগুলো হতে পারে এরকম বাংলাদেশের ধরনের, যেমন ট্রাফিক জ্যাম যেহেতু বাংলাদেশ মানুষের প্রধান সমস্যা, এটা বেশি যানজটের কারণ, বেশি রাস্তা সংকীর্ণ থাকার কারণে হয়, মানুষের তাড়াহুড়ার কারণে হয়, অধিক যানজট, অনেক অধিক যানবাহন বেড়ে যাওয়ার কারণে হয়, আর অনেক কারণ আছে, রাস্তাঘাট অনুন্নত থাকার কারণে হয়, এরকম নানাবিধ কারণে সাধারণত ট্রাফিক জ্যাম হয়ে থাকে। ডেভেলপার্সগুলো অটোমেটিক এসে বলবে আপনার যখন টপিক সেন্টেন্সগুলো লেখা হয়ে যাবে, টপিক সেন্টেন্সটা লেখা হয়ে যাবে। আচ্ছা, তারপরে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে টার্মিনেটর। টার্মিনেটর আপনি লাস্টে যে বাক্যটা দিতে যাচ্ছেন সেটা আপনি আপনার মতো করে দেন। ট্রাফিক জ্যামের মাধ্যমে আমরা এই সব সমস্যার সম্মুখীন হই এবং এগুলোকে সলভ করার জন্য আমাদের এই এই পদক্ষেপ নেওয়া দরকার এবং এইভাবে এইভাবে আমরা এটাকে সলভ করবো। এভাবে লাস্টের একটা বাক্য আপনাদের মনের মতো করে, আপনাদের মতো করে আপনারা দিবেন, যেটা লাস্টের ইন্ডিং বাক্যটা টানবে সে প্যারাগ্রাফ এসে এবং কম্পোজিশনে। আচ্ছা, এই কথাগুলোকে আমি চেষ্টা করবো এখন ইংলিশে বলার জন্য। লেটস স্টার্ট মাই লেকচার ইন ইংলিশ, স্পেশালি ইফ ইউ ওয়ান্ট টু রাইট প্যারাগ্রাফ এসে এন্ড কম্পোজিশন, দেন ইউ নিড টু নো three topics must be needed, all of these three topics if you want to be a good in writing. That if you want to write a paragraph essay and composition, then you need to know topic sentence, developers and composition. Topic sentence means the first sentence of a paragraph essay and composition, and developers means after the topic sentence all of the sentence are developers. That means the middle all of the sentence after topic sentence and before terminator all of the sentence are developers. So if you want to write a meaningful topic sentence, then you all of the developers automatically come in your paragraph essay and composition. So you write your developers according to the meaning of your topic sentence. After that topic sentence developers, you write the terminator. Terminator is the ending sentence of a paragraph essay and composition. If you want to be a good in writing, then be a careful in your terminator, because if you terminator write carefully, that will be very good standard to your teacher, to your audience, and to all of them, those who want to be to take a good standard mark, especially in the his or her writing. So be careful in your writing and follow these three rules: topic sentence, developers and terminator, and after then you get a standard mark from your teachers and on your and your audience. So follow these threes, and I believe it is very special to all of you, and by this way you can influence, you can develop your writing, especially paragraph essay and composition. And that's all about these three topics, and next time inshallah, next topic I will come back again. So that's all, and stay happy with my lecture, and inshallah come back with another one, and wait for that lecture and that time, and up to that time, okay? Okay, that's all. Thanks all of my viewers. See you later. Best of luck.